हेलो एवरीवन, आशा करी सबाई फर्स्ट वीडियो देखे पाइचार्म एंड पाइथन निजे लैपटॉप और डेस्कटॉप इन्स्टल कर रेखे तो वीडियो के स्टार्ट करब क्यों पाइथन कोड करते हैं क्यों शिखते हैं सब बेसिक टपिकगला एक एक सिरियल शिखे जाब। सो वीडियो टपिक हे वेरिएबल्स कन्स्टेंट्स एंड मैथमेटिकल ऑपरेशंस। सो हमें फर्स्ट वीडियोते प्रिंट फंक्शन यूज कर भितरे हेलो एवरीवन लिखे हमें यूजर आउटपुट शो कर हेलो एवरीवन एखे। तो प्रिंट एक फंक्शन, ये फंक्शन क्या फंक्शन बला है, क्या फंक्शन काज क्यों करे एगुलो आमरा आरो परे शिखब, बाट आमरा प्रिंट फंक्शन यूज करब। सो प्रिंटर भितरे आमरा जा काज करब सेटा आमादेरके प्रिंट करे देखाबे, यूजर आउटपुट एखाने शो करबे। तो मैथमेटिकल ऑपरेशन आमरा सबाई जानी, आमरा सबाई मैथ करे एसेछि जे किभाबे मैथमेटिकल ऑपरेशन करते हय। सो किछु एग्जांपल होते पारे 7 + 4 आमाके 11 शो करलो। बाय द वे आमी रान आमी एखाने क्लिक करे डायरेक्ट रान करते पारतम, अदरवाइज आमी कीबोर्ड शर्टकाट यूज करेछि जेटा होच्छे Shift+F10। Shift+F10 यूज करलो रान हये जाय, कोड रान हय। तो 7 + 4 व्हिच इज 11 आमाके एखाने आउटपुट शो कर, सो एक मैथमेटिकल ऑपरेशन। 7 - 4 करते पारतम और 7 × 4, सो एखाने मैथमेटिकल ऑपरेशन आमरा एभाबे करे करे देखते पाबो। ओके, सो आमरा एखन शिखब कन्स्टेंट्स एंड वेरिएबल्स। सो कन्स्टेंट्स की, कन्स्टेंट्स होच्छे ए जे 7, 7 इज अ कन्स्टेंट एंड देन 4, 4 इज अ कन्स्टेंट। व्हाई? दैट्स बिकज 7 এমন একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু যে ভ্যালুটা আমরা কখনো এই 7 কে চেঞ্জ করতে পারবো না। আমি কখনো বলতে পারবো না যে 7 = 70, এটা আমাকে এরর দিবে। আমি কখনো বলতে পারবো না 7 = 1, বিকজ দ্যাটস রং। 7 = 7 এটা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু, এটা কেউ কখনো চেঞ্জ করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই এটাকে একটা কনস্ট্যান্ট বলা হয়। সেম ভাবে 4 = 4, অলওয়েজ 4, কখনো 40 বলতে পারবো না আমি। সো এগুলো হচ্ছে কনস্ট্যান্টস। দেন ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবলস হচ্ছে কনস্ট্যান্টসের ঠিক অপোজিট। ভ্যারিয়েবলস হচ্ছে যেসব ক্যারেক্টার, যেসব ক্যারেক্টার আমরা, যেসব ক্যারেক্টারের নিজস্ব কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু নেই, আমরা ওইসব ক্যারেক্টারে কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু অ্যাজিউম করে নিতে পারি। লেটস সে আমরা সবাই ম্যাথ করে এসেছি, আমরা অ্যালজেব্রাতে আমরা x = সামথিং ধরে এসেছি। সো আমি এখানে x = 7 ধরলাম। সো এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, কি করলাম 7, এটা আমি কি বললাম যে x = 7, এটা আমাকে কখনো এরর দিবে না, বিকজ এক্স এর নিজস্ব কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু নেই, আমি এক্স কে যে কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু হিসেবে ধরতে পারি। সো আমি এই থার্ড লাইনে, এটা আমার থার্ড লাইন, এখানে আমার লাইন নাম্বার। সো আমি থার্ড লাইনে বললাম যে x = 7 অ্যান্ড দেন আমি প্রিন্ট করব, আমি এক্স প্রিন্ট করলাম, প্রিন্ট করে আমাকে 7টা প্রিন্ট করে দেখালো। এই 28 হচ্ছে ফার্স্টের এই লাইনটা, এটা আমি রিমুভ করে দিচ্ছি। অ্যান্ড দেন আমি মাত্র বললাম x = 7 অ্যান্ড প্রিন্ট করলাম, অ্যান্ড দেন আমি কি করলাম x = 100 বললাম, অ্যান্ড দেন প্রিন্ট বললাম, আমাকে কি এরর দিবে? না, এরর দিবে না। দ্যাটস বিকজ এক্স একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলে আমরা যে কোনো টাইমে যে কোনো ভ্যালু, ম্যাথমেটিক্যাল ভ্যালু অ্যাজিউম করে নিতে পারি। সো এই এক্স যে কোনো ম্যাথমেটিক্যাল ভ্যালু স্টোর করতে পারবে, নট অনলি ম্যাথমেটিক্যাল ভ্যালু আরও অনেক কিছু স্টোর করতে পারবে, যেমন কোনো নেই, লেটস আমার নাম, আমি আমার নামটা স্টোর করতে পারবো। সো ফার্স্টে 7 বলছে অ্যান্ড দেন দীপ্ত বলছে, দ্যাটস বিকজ আমি ফার্স্টে এক্স বলেছি x = 7 অ্যান্ড দেন x = দীপ্ত বলেছি। সো আমরা ভ্যারিয়েবলস হচ্ছে সেরকম ক্যারেক্টার্স যেগুলোতে আমরা যে কোনো টাইমে যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি, যে কোনো ডেটা অ্যাসাইন করতে পারি। সো সেই ডেটা বিভিন্ন টাইপের হইতে পারে। সো আমরা এই ভিডিওতে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডেটা টাইপ। সো ডেটা টাইপ হচ্ছে আমরা যে ডেটাটা স্টোর করব, যেমন এখানে 7 স্টোর করেছি এক্সে, এটা কি টাইপের? সো 7 এটা কি টাইপ? এটা হচ্ছে আমার ডেটা টাইপ। সো এই 7টা কি টাইপ, এটা এটা যে যে জিনিসটা ডিফাইন করে সেটাই হচ্ছে আমার ডেটা টাইপ। যেমন 7 একটা ইন্টেজার, ইন্টেজার ভ্যালু যেটার কোনো পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট নাম্বার নেই, যেটা কোনো দশমিক নাম্বার নেই। সো 7 ইজ আ ইন্টেজার। সো 7.0, দিস ইজ আ ফ্লোটিং পয়েন্ট নাম্বার অর ডেসিমাল নাম্বার, বাট আমরা পাইথনে এটাকে ফ্লোট বলি, তো ফ্লোট নাম্বার। আমি এক্স কে একটা অন্য ক্যারেক্টার ধরতে পারতাম, লেটস সে x = d, এক্স কে আমরা ডি ধরেছি। সো ডি এটা কি? একটা ক্যারেক্টার। সো এটা একটা ডেটা টাইপ, ক্যার। দেন আমি
বলতে পারতাম যে এক্স ইকুয়ালস টু আমার নামটা, সো আমার নামটা, তো এই এখানে আমার নামটা একটা কি ডেটা, এটা একটা সেন্টেন্স টাইপের ডেটা, এটাকে আমরা কোডিং এর ল্যাঙ্গুয়েজে বলে থাকি স্ট্রিং। তো স্ট্রিং ইজ নট বেসিক্যালি আ ডেটা টাইপ, ইটস বেসিক্যালি আ কম্বিনেশন অফ মাল্টিপল ক্যারেক্টার্স। তো এগুলো নিয়ে আমরা আরও ডিটেলস আরও পরে শিখবো, বাট এগুলো হচ্ছে ডেটা টাইপ, যে আমি যে ডেটাটা স্টোর করব সেটা কি টাইপের। সো আমি ফার্স্টে স্টোর করেছিলাম 7, তো 7 একটা ইন্টেজার টাইপ, ইন্টেজার টাইপ ডেটা, সো আমি ইন্টেজার টাইপের ডেটা স্টোর করেছি। অ্যান্ড দেন ফ্লোট, ফ্লোট হচ্ছে ডেসিমাল পয়েন্টের যে ভ্যালুগুলো 7.05 সামথিং, সো এটা যদি আমি প্রিন্ট করি আমাকে 7.0564 শো করছে। দেন থার্ড যেটা বললাম সেটা হচ্ছে ক্যার, যে কোনো একটা ক্যারেক্টার, আমি এক্স কে অ্যাজিউম করে নিচ্ছি ডি, ডি একটা ক্যারেক্টার, ক্যারেক্টার বলতে আমাদের অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার বোঝাচ্ছি, এ টু জেড এরকম সামথিং কিছু। তো এটা আমাকে প্রিন্ট করলে আমি এটা ডি দেখতে পাচ্ছি। সো এরকম করে স্ট্রিং আমরা দিতে পারি, একটা যে কোনো স্ট্রিং, বার্ড, বার্ড একটা সেন্টেন্স, সো এটা একটা স্ট্রিং, এই স্ট্রিংটা আমরা এরকম প্রিন্ট করে এক্সে স্টোর করতে পারলাম। সো এখানে কী বুঝলাম যে এগুলো হচ্ছে ডেটা টাইপগুলো। সো ডেটা টাইপগুলোতে আমরা আমরা একটা ভ্যারিয়েবলে এরকম বিভিন্ন ডেটা টাইপের ডেটাগুলো স্টোর করতে পারি। সো বার্ড একটা ডেটা, ডেটাটা কী কী টাইপের, স্ট্রিং টাইপের। 7 একটা ডেটা, এটা কী টাইপের, ইন্টেজার টাইপের। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমার ভ্যালু স্টোর করা, ভ্যালুটা যে কোনো টাইপের হইতে পারে, হইতে পারে নাম কারো, হইতে পারে কোনো ম্যাথামেটিক্যাল ভ্যালু, হইতে পারে কোনো ক্যারেক্টার। সো আশা করি বেসিকটা বুঝাতে পেরেছি যে ভ্যারিয়েবলটা কী অ্যান্ড ডেটা টাইপটা কী। সো পাইথন কোডে আমাদের ডেটা টাইপটা ফার্স্টে মেনশন করে নিতে হয় না, আমরা এক্স ইকুয়ালস টু 7 একটা ইন্টেজার ভ্যালু ধরেছি, এক্স ইকুয়ালস টু 7 একটা ইন্টেজার ভ্যালু ধরেছি, আমি ঠিক নেক্সট লাইনে আমি এক্স ইকুয়ালস টু একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু ধরতে পারি। চলে তো আমাকে কোনো এরর দিচ্ছে না, আমি ফার্স্টে এক্স ইকুয়ালস টু একটা ইন্টেজার টাইপের ভ্যালু ধরেছি, অ্যান্ড দেন এক্স ইকুয়ালস টু একটা ফ্লোটিং টাইপের, ফ্লোট টাইপের ভ্যালু ধরেছি, আমাকে কোনো এরর দেয়নি। আমি থার্ড লাইনে এক্স ইকুয়ালস টু একটা স্ট্রিং টাইপের ভ্যালু ধরতে পারি, সেটাও আমাকে ধরতে দিবে, আমাকে কোনো এরর দিবে না। সো পাইথন কোডে আমাদের আমরা যখন একটা ভ্যারিয়েবল ইউজ করি, এক্স এক্স এখানে আমাদের ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটা কী টাইপের ডেটা হোল্ড করবে সেটা আমাদের মেনশন করে দিতে হচ্ছে না, আমরা জাস্ট সিম্পলি এক্স লিখছি আমাদের ভ্যারিয়েবল নেমটা, অ্যান্ড দেন ইকুয়ালস টু অপারেটর দিয়ে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করে ফেলতেছি, একটা ডেটা অ্যাসাইন করে ফেলতেছি, সেটা যেই ডেটা টাইপেরই হোক নো প্রবলেম। সো আশা করি ডেটা টাইপ, ভ্যারিয়েবলস, কনস্ট্যান্টস অ্যান্ড ম্যাথামেটিক্যাল অপারেশন কীভাবে কাজ করছে এগুলো বুঝতে পেরেছি। আমরা ম্যাথামেটিক্যাল অপারেশন এবং স্ট্রিংস নিয়ে আমরা আরও বেশ কিছু ডিটেলসে আরও দেখবো কীভাবে কাজ করে। সো আপাতত এই ভিডিওতে এটুকু পর্যন্তই, সো থ্যাংক ইউ এভরিওয়ান।